আমি গ্যাস স্টেশনে চলে গিয়ে এখানে কি দেখলাম অ্যান্ট্রিপ্রোনিয়ন আছে কিনা, ঠিক আছে, থাকলে কিন্তু সাথে সাথে অ্যান্ট্রিপ্রোনিয়ন ভেবে দিতে হবে। ইউজুয়ালি অ্যান্ট্রিপ্রোনিয়ন কাদের থাকে 12 থেকে 18 মাসের ভেতরে বন্ধ হয়ে যায়, তাই তো? অত সে বছর আমরা দিব না, তারপর যদি দেওয়া এটা দেওয়ার পরে আমরা চলে গেলাম পুষ্টি প্রবলেম, এতে দেওয়ার পর বাবা একটা মাত্র ওষুধ করতো, এখানে গিয়ে দেখলাম আমরা অক্সিজেন পেছনে অক্সিজেন লিমিটটা দেখে নিলাম, যেখানে যেটা পাবো সেটা দেখে দিয়ে চলে আসবো, যেটা আমার ভুল না। তারপরে এখানে পুষ্টির সাথে দেখলাম যদি সম্ভব হয় এই সময় লিমিট দেখে চলে আসবো, হ্যাঁ, সাবমেন্ডিকুলার সাবমেন্টাল, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি সামনে চলে আসবো, সামনে এসে গিয়ে দেখবো আমরা অ্যানিমিয়া, অ্যানিমিয়া দুই হাত দিয়ে দেখবো, মনে থাকবো তো? সবাই কিন্তু ভুল করে, এক হাত দিয়ে এক হাত দিয়ে, খেয়াল করো আমি এখান থেকে এসে দেখো আমি এই মুভমেন্টগুলো শেষ করার পরে এখানে হাত দিয়েছি, দুই হাত দিয়ে অ্যানিমিয়া দেখতেছি, তারপরে কী করবো জন্ডিস দেখবো, এখন এই হাত বলবো এখানে নাম, এই সময় আমরা বলবো স্যার ও এক্সামিন জন্ডিস আই নিড প্রপার ডেলাইট, যদি আশেপাশে প্রপার ডেলাইট থাকে এটা মোটামুটি প্রপার ডেলাইট, এখানে বলার দরকার নেই, যদি এরকম দেখা থাকে যে একটু কম লাইট অথবা এই লাইটটা সাদা না হয়ে একটু হলুদ, ঠিক আছে, অন্য কালার লাইট, তখন আসলে বলা উচিত। তারপরেও এটা বলবো স্যার আসলে খুশি হয় যে হ্যাঁ প্রপার ডেলাইটে জন্ডিসটা দেখতে পাচ্ছে, তখন তুমি বলবো যে স্যার আই ওয়ান্ট টু এক্সামিন প্রপার ডেলাইট, স্যার বলছে ঠিক আছে চালা যাও, সব তো নিশ্চয় বলবো ঠিক আছে যাও তুমি ওই বারান্দায় গিয়ে আবার দেখা আসো, এটা বলবে, ঠিক আছে, তোমার এটা বড় উদ্দেশ্য তুমি তো চাপ, তো এইটা করলে করার পরে কী করবা টর্চ পে কার টর্চ আছে টর্চ নেই লাস্ট দিন পরীক্ষার সময় করে না, ঠিক আছে, ব্যাটারি আছে তো, আচ্ছা ঠিক আছে, এটার পরে কী করবো এটা যখন দেখলাম তারপরে এখানে যতগুলো ন্যাচারাল অরিফিস আছে সবগুলো যদি দেখ খেয়াল রাখবা এইগুলো কিন্তু সারা খেয়াল করে, আমি যে এই অরিফিসগুলো দেখবো এটা জাস্ট দেখার জন্যই দেখে না, আমি এরকম করে দেখবো যাতে এখানে কোনো প্যাথোলজি থাকে এটার জন্য আমার রিভিউ করতে, ঠিক আছে, তো আমরা দেখলাম প্রথমে নাকি দেখলাম, নাক দেখার সময় আমি দুই পাশে আলো ফেলব, প্রায় সবাই করে এরকম করে আলো দিয়ে চলে আসে, আমি এটা কী দেখলাম দেখলাম ভেতরে আমার কোনো ইয়ে আছে কিনা, অলিভ আছে কিনা, ভেতরে কনজেশন আছে কিনা, ব্লিডিং আছে কিনা, নেজাল সেপ্টামটা ডেভিয়েশন আছে কিনা, সবগুলো জিনিস দেখলাম, ঠিক আছে, তো নেজাল ভেস্টিবুল সব দেখলাম, তারপরে কি করলাম কান, কান দেখার সময় আমার দেখতে হবে কোন বলতে এক্সটার্নাল ইয়ার, আমার মিডিল আর ইন্টারনাল ইয়ার দেখতে হবে না, এটা দেখতেও পারবো না, এক্সটার্নাল ইয়ার কোন সীমানা কোন পর্যন্ত টিম্প্যানিক মেমব্রেন, টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত যেন আমরা দেখতে পারি, কারণ টিম্প্যানিক মেমব্রেন দেখাটা খুব জরুরি, কেন আমরা টেস থাকে বাস থাকে না, করে দেখে আমরা প্রি পারফরেশন স্টেটেড অর্গানিক মিডিয়া ডায়ামিস করতে পারি, ঠিক আছে, তো আমরা এই কানটা এরকম করে ধরে উপরের দিকে দেখো উপর দিকে এবং পেছন দিকে এরকম করলে একদম একদম দেখো এ দেখ একদম পুরা টিম্পানিক সাদা টিম্পানিক মেমব্রেন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু দেখাস নেই ওই পাশে তো ওই সাদা টক দেখা যাচ্ছে এই দিকে দেখা যাচ্ছে ওই সাথে ওই দিক দিয়ে ঠিক আছে মানে কথা হলো এইভাবে প্র্যাকটিস করো কি কোথায় আব্বা থেকে মানে বেঁধে বেশি ভালো ছেলে কানে বেঁধে পায় না, ঠিক আছে, তাহলে এই যে উপরের দিকে দেখেন কি উপরের দিকে কি পেছনে গিয়ে দেখলে স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে গেলে আমরা টিম্পানিক দেখলাম, তাহলে প্রথমে নাক দেখলাম ধরে যে কান দেখলাম উপরের দিকে হাঁ কর হ্যাঁ জিভের সামনে নেই বল একটু শব্দ করতে বলবো, কেন শব্দ করতে বললে ইউলা তারপরে ফ্যারিংস টনসিল এই জিনিসগুলো, ঠিক আছে, যদি এটাও না করতে পারে আমার সাথে যেন একটা টান টান ডিপ্রেশন থাকে, ঠিক আছে, তো টান ডিপ্রেশন আমি হাতে নেওয়ার চেষ্টা করবো না স্যার আমি টান ডিপ্রেস করবো, ঠিক আছে, অথবা হাতে নেওয়ার চেষ্টা করবো সাথে বলবো দরকার না, মানে একবার একবার ডিপ্রেস করতে গেলে মিউজিক করতে হবে আর ডিপ্রেস করতে দিবে না, ঠিক আছে, কথা হলো যে আমি ওই ভিতরের জায়গা দেখতে যাচ্ছি এটার জন্য স্যারকে ইয়ে করা, আমি এর আগে বলছি যে পরীক্ষার সময় এই জেনারেল জিনিস বা ইয়ে করা মানে শর্ট টেস্ট দেওয়াটা স্যার একটা অভিনয়, তোমার অভিনয় যত ভালো হবে তুমি অনেক ভালো জানো ডায়লগ সব মুখস্থ কিন্তু অভিনয় ভালো লাগে লাভ নেই, হ্যাঁ ঠিক আছে, তাহলে পূজা করলাম কী করলাম আমরা একদম ভিতরটা দেখেছি তারপরে হাঁটা
ভিতরে হার্ট প্যালেট সফট প্যালেট হার্ট প্যালেট তারপরে হাকার হাকার সব রোগ তার দেখলো দেখার পরে আমরা কি করবো গ্রামগুলো দেখার চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে তারপরে হাকারো জিব্বাটা বের করো উল্টা খেলো তো উল্টা খেলো আচ্ছা জিব্বার পিছনে আমরা কি দেখবো জন্ডিস তারপরে জিব্বা আবার বের করো আমরা কি দেখলাম অ্যানিমিয়া আর কি দেখলাম সাইনাস কোন সাইনাস দেখলাম সেন্ট্রাল সাইনাস সেন্ট্রাল সাইনাস ওখানে দেখে এখান থেকে সবগুলো পয়েন্ট শেষ করে আসবে সাইনাস পড়া ভুলে দেবে ঠিক আছে এই জন্য শেষ করে এমন না যে মানে এটা এখন এখনই দেখতে হবে কিন্তু এখন না দেখলে পরে ভুলে দেবে পরে কী করলাম আমরা এই জিনিসগুলো টাচ করলাম কেন টাচ করলাম দেখা যায় নিজে তো সাইনাস আসে আমার তো এটা তো লিপস তো দেখতেছি সেন্ট্রাল সাইনাস এর জন্য ওখানে দেখলাম পেপার সাইনাস এই জায়গাগুলো দেখলাম পরে হাতে যাওয়ার দেখা ঠিক আছে এটা দেখার পরে কী করলাম নিচে চলে আসলাম ঠিক আছে তো নিচে আসার পরে আমরা ওকে কী বললাম বললাম যে ঢুকল তো বাবা এখানে তোমার থাইরয়েড জায়গাটা সই আসবে এটা অনেক সময় নাও কী করতে পারে কিছু কিছু জিনিস কন্ট্রোভার্সি যেমন এটা ঢোক গেলে তারপরে এখানে এটা লাগানো হ্যাঁ এটা লাগানো আর ইচ্ছা মতো যদি যাওয়ার সময় যদি জাস্ট আসে তুমি লাগানোর দ্বারা তুমি যদি নেগলিজেন্সের রাস্তা না দেখে চলে যাও তাহলে তো লসের কিছু নেই কত কিছু নেই কিন্তু টিপিক্যালি জেনারেল এডুকেশনের পার্ট হিসেবে তোমার নেগলিজেন্স নেই ঠিক আছে সেটা ওটা না দেখলে সমস্যা ঈদের পরে তুমি নিচে চলে আসতে তারপরে এখানকার আর্টস কি বাদ করছে হ্যাঁ অ্যানিমিয়া জন্ডিস সাইনোসিস তারপরে আমরা সবগুলো ন্যাচারাল রুটিন দেখলাম মাথায় হেয়ার ডিস্ট্রিবিউশন দেখলাম পিছনে অক্সিজেন দেখলাম সব কিছু দেখে বলছে তাই তো তারপরে এদিকে আসার পরেই যেন আমার ইয়েটা মানে দৃষ্টিটা বাম কাঁধে বাম হাতে চলে যায় ঠিক আছে বাম হাতে আমরা কি দেখবো যদি ইয়ে করা থাকে যদি ছোট ইয়ে করা থাকে হাতা করা থাকে এরকম কাজে কাছে আমি দেখতে পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকে কি করে এইটা খুলে এরকম করে দেখার চেষ্টা করে ঠিক আছে যদি হাতা ছোট থাকে আমরা খেয়াল করে দেখবো যে কোন দিক দিয়ে দেখা পসিবল সেটা দেখালে দিক দিই আর যদি ওর এরকম মানে বড় ইয়ে গেঞ্জি থাকে তাহলে বের করে নেব হ্যাঁ এক্সপোজটা বের হবে একদম শীতকাল না হয় তাহলে এটা করে ঠিক আছে হ্যাঁ থেকে জানো প্রত্যেকবার গেঞ্জি ফুলবে আবার ফুলবে বাবা ফুলবে ঠিক আছে যাই হোক কথা হলো যে আমার প্রায় সবসময় আমরা দেখি যে বাচ্চা গায়ে কাপড় পরা থেকে সে অবস্থায় আমরা একদম দেখতে দেখলাম কি মাঠা ঠিক আছে তো তারপরে এখান থেকে আমরা কী করলাম নিচে আসলাম নিচে আসতে এখানে কী করবো আমরা যখন তোমাকে শুধুমাত্র দেওয়া হবে তখন বসানোটা বসানো সামনেটা শোয়ানো সামনেটা সামনে ঠিক আছে ওই সময় ভুল না হয় এখন শুধুমাত্র আমি সবগুলো লিমনোড মানে সব টাচ করে যাচ্ছি কিনা লিমনোড দেখতে পাচ্ছি কিনা এটাই একটা কথা ঠিক আছে তো লিমনোড আমি দুইটা এক্সিলাই দিয়ে কোথায় কোথায় দেখবো মিডিয়াল ল্যাটারাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এপিকাল সেন্ট্রাল ছয়টা জায়গায় যেন আমি দেখছি কিনা এটা যেন সাবজেক্টে বোঝানো যায় আমি ছয়টা জায়গায় দেখতেছি কী কী মিডিয়াল ল্যাটারাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এপিকাল সেন্ট্রাল মানে এই আম সিটে গিয়ে যেন আমি দুইটা ধাক্কা দিই এটা সারা দেখেন কিন্তু যে ওখানে দুইটা জায়গা আছে একটা হচ্ছে এপিকাল একটা সেন্ট্রাল এরকম করলাম একটা এইরকম একটার মধ্যে এরকম ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলো এখানে এখানে তারপরে ইয়ে যদি আমি কখনো বসে তাহলে পিছনেরটা পোস্টেরটা জাস্ট পিছন থেকে দেখি ঠিক আছে আর একটু বলে রাখি কখনোই কোনো এক্সামিনেশন আমরা কাপড়ে করতে পারবো না এটা কখনোই মানে এটা দ্বারা কখনো কোনো স্পাইনিক জিনিস করা যায় না এবং স্যাররা খুব মাইন্ড করে আর স্যাররা শুধুমাত্র এই বন্ডের জন্য তোমাকে ফেল করা দেবে অনেক সাই আছে তুমি এটার কাপড়ের উপর দিয়ে লিমন দেখলা সুদা ফেল শুধু লিমন না কাপড়ের উপর দিয়ে কোনো জিনিস না করে একবার না মেডিসিনটা কথা হলো যে অ্যাজ এ পার্ট অফ জেনারেল ইনজামিনেশন তোমাকে এই সিরিয়ালি দেখবে ঠিক আছে তুমি ফাইনালি পরে লিমন দেখতে পারো ঠিক আছে কিন্তু যদি কোনো ভুল হয় মেডিসিন আসলে অনেক
কিছু কনভারসেশন আমাদের চলবে স্যার বসে আপনি মাইন্ড ওই যে রেস্ট জেপি বি দেখার চেষ্টা করো ঠিক আছে আর কি কি জানার চেষ্টা করো ঠিক আছে বলে আমরা সামনে নিয়ে ঠিক আছে ফিরে এসে পেয়ে দিছি ঠিক আছে হ্যাঁ মানে তুমি সিলে করে যাও যে এটার পরে দেখো এটা আমি এক এক জায়গা শেষ করে দিই এখানে আমি উপরে উপজিকার উপরে ঠিক আছে আচ্ছা এটা দেখার পরে এখানে চলে আসলাম আমরা হাত আমার ধরে আছে পিছনে চলে আসবো যদি আগে আমার পাস দেখা না থাকে তাহলে যদি আবার পাস দেখে আগে যদি পাস দেখা থাকে ঠিক আছে তারপরে এখানে আমরা কি করবো দুই হাত প্রথমে আমরা অ্যানিমেল দেখবো ঠিক আছে দুই হাতের ভেতর আবার দুই হাতের উপর পড়াতো শোনা দুই হাতের সাথে দেখো আমরা এই হাত মিলে আসি তাই বাম হাত মিলাবো হ্যাঁ ডান হাত মিলাবো না কেন মিলাবো না আমার ডান হাত বেশি আসতে থাকে আমার ডান হাত তাই তো দুই হাতের রকম পড়া বাবা দুই হাতের ভেতরে আমরা সুন্দর করে এই হাত দিয়ে দেবো তাই তো এই হাত মিলে নেবো কি দেখলাম যে অ্যানিমেল জিনিস আছে কিনা তারপরে এই সবগুলো নীল বেড়ে এরকম করে দেবো হ্যাঁ যদি সম্ভব হয় হাতে নিয়ে এরকম চোখে দেখার পরে কি দেখলাম ইন্ডিভিজুয়াল নেল বেডে আমরা কী কী দেখলাম ক্লাবিং কয়লাটা কেয়া লিখবো না কেয়া ঠিক আছে তো হ্যাঁ ক্লাবিং দেখার জন্য ফাইনাল আমরা কী করবো ক্লাবিংয়ের স্টেজ কয়টা ফার্স্টের পক্ষে কে কে আছে কোনো সন্দেহ নেই যে চারটা ঠিক আছে চারটা তিনটার মধ্যে তো আমরা ওই দিকে করতে চাই ঠিক আছে এই যেটা খুলে গেছে ড্রামিস্টিং অ্যাপিয়ারেন্স হয়েছে এখানকার ইয়ে হয়ে গেছে এই রিচগুলো এই তোমার এইগুলো লস হয়েছে ঠিক আছে তো ওগুলো আমরা দেখতে পারি কিন্তু ফাইনালি এই অ্যাঙ্গুলেশনের পুরোপুরি লস হয়েছে কিনা ওটা দেখার জন্য আমরা এটাই করবো ঠিক আছে কিন্তু আমি এটা করবো আমি এরকম করে দেখে না দেখার পরে যে এটা করবো কিন্তু আগে দেখে বলে যে ড্রামিস্টিং অ্যাপিয়ারেন্স হয়েছে তখন আমার এটা করতে করার দরকার নেই কারণ স্টেজ পরে চলে আসে স্টেজ পর থেকে আমার স্টেজ মানে আমার দেওয়ার দরকার নেই তখন যদি বরং ওইটা উইন্ডো করতে যায় তাহলে বুঝতে হবে এটা গাঁদা ঠিক আছে কারণ আগে যদি দেখে বলছে স্টেজ পর আছে স্টেজ বলে আমি করতে যাবো না ঠিক আছে তো এই জন্য আমরা এটা করতে যাবো ঠিক আছে তো তারপরে আমরা ইয়েটা কী করবো তোমরা সবাই কি করো এই জায়গায় হাত দাও এইখানে হাত করো যেখানে করো করো এসব এই